بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853 জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হোগে ইসলাম জিন্দা হোগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র মাসে ইন্তেজামিয়া কমিটি বিশেষ করে মাজার কমিটি ও মিম কমিটির যৌথ উদ্যোগে আজকের আজিমুস শান নূরানী ইমানি মাহফিল করার যে সুযোগ আল্লাহ তাআলা দান করেছেন আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আসলেন বসলেন আসার পথে রয়েছেন আল্লাহ পাক আজ এই মোবারকময় তবরুকময় মাহফিলকে আল্লাহর মহান শাহী দরবারে কবুল আর মঞ্জুর করুক সবাই বলুন আমিন আজকের এই মাহফিল আমাদের সকলের জন্যে নাজাতের ওসিলা বানিয়ে দিক সবাই বলুন আমিন আমি কোরআনুল করিমে একটি সূরা প্রত্যেক বান্দাদের মুখস্থ যে সূরাটি সবাই জানে প্রত্যেক মুসলমান যে কোনো নামাজের মধ্যে ওই সূরাটি শুরুতে পড়তে হয় ওই সূরা আমি তেলাওয়াত কিছু অংশ সংখ্যক আয়াত আমি মুখতসর তেলাওয়াত করেছি ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা বলেন সূরাতুল ফাতিহা এটা অত্যন্ত একটি কোরআনুল করিমে গুরুত্বপূর্ণ সূরা যে সূরা নামাজে তেলাওয়াত করতে হয় ঠিক কিনা ওই সূরার মুখতসর মক্তাদার লাস্ট আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদের উপর কত দয়া করেছেন মেহরবানি করেছেন তার একটি নমুনা হলো মহান রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিলেন যে তোমরা আমার কাছে দোয়া করো যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাদেরকে সোজা এবং সরল পথ ওই পথে আমাদেরকে চালাও যারা বলবেন না সুবহানাল্লাহ সোজা এবং সরল পথ কারণ সোজা এবং সরল পথে যদি আমরা না থাকি তাহলে আল্লাহর বান্দারা বিপদগামী হবে ঠিক কিনা আল্লাহর বান্দারা কি হবে বিপদগামী সেজন্য যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেকে প্রতিটি নামাজের শুরুতে এই আয়াতে করিমা তেলাওয়াত করতে হয় আমাদেরকে সোজা এবং সরল পথ আমাদেরকে সোজা এবং সরল পথে চলাও আমাদেরকে সোজা পথ এবং সরল পথ চলাও তারপর আয়াত হল
صراط الذين أنعمت عليهم رب العالمين আমাদেরকে ওই পথে চালাও যেই পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্ত আছে সুবহানাল্লাহ আল্লাহর নিয়ামত প্রাপ্তরা আল্লাহর গুণীজনরা আল্লাহর প্রিয় বান্দারা যেই পথের মধ্যে আছে যারা অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছে ওই পথে চালাও যেই পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্তরা রয়েছে তাহলে আমরা আল্লাহকে বলছি সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গভীর মনোযোগ ওই পথে চালাও যেই পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা আছে সুবহানাল্লাহ এখন রব্বুল আলামিন কত সুন্দর করে এলান দিলেন নিয়ামত প্রাপ্ত কোন বান্দা এটা আমাদের বুঝতে হবে কিনা নিয়ামত প্রাপ্ত কাকে বলা হয় কোন বান্দা নিয়ামত পেয়েছে কারা নিয়ামত পেয়েছে কাদের কথা মহান রব্বুল আলামিন এই সূরা ফাতিহা শরীফ বলে সূরা ফাতিহা শরীফে বলেছেন সেটা আমাদের দেখতে হবে ঠিক কিনা দেখুন এই আয়াতের তফসির আল্লাহ নিজেই করেছেন ঠিক কিনা এই আয়াতের তফসির কে করেছেন আল্লাহ আনআমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন রব্বুল আলামিন বললেন সিরাতুল মুস্তাকিম সোজা পথ সরল পথ সোজা এবং সরল পথ যেই পথের মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দারা আছে ওই পথ আল্লাহ আমাদেরকে চালাও সেই পথ আমাদেরকে দেখাও রব্বুল আলামিন কুরআনুল কারীমে এটার প্রমাণ দিয়েছেন আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্তদের রাস্তা হলো নিয়ামত প্রাপ্তর মধ্যে ওই সমস্ত ব্যক্তিরা আছে এক নাম্বার হলো মিনান নবিয়িনা দুই নম্বর হলো সিদ্দিকিন তিন নম্বর হলো সোহাদায় চার নম্বর হলো সোয়ালিহীন ঠিক কিনা চার নম্বর রাস্তা কি সোয়ালিহীনের রাস্তা ও আমার মেয়েরা এবার আসুন আল্লাহ বলেন মিনান নবিয়িনা বোঝা যায় আমার নবী সিরাতুল মুস্তাকিমের মধ্যে আছে নবীজি কোথায় আছে সমস্ত নবীরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে ছিল এটা আল্লাহ প্রমাণ করেছেন ঠিক কিনা নবীরা নিজেরাও সিরাতুল মুস্তাকিম সোজা সরল পথে ছিল এবং তাদের সকল উম্মতকে সমস্ত আম্বিয়ে কেরাম সোজা এবং সরল পথের দিকে আহ্বান করেছেন ঠিক কিনা আমার নবী সরকারে মুস্তফা সরবারে কৌন মক্কা কলবে সুরুরে মদিনা রসুলে আরবি মুহাম্মদুর রসুলুল্লাহ 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে নিজ সিরাতুল মুস্তাকিমে ছিলেন এবং উম্মতদেরকে সোজা এবং সরল পথের দিকে আহ্বান করেছেন ঠিক কিনা বলুন আমার নবী কল্যাণের দিকে আহ্বান করেছেন ঠিক কিনা সোজা এবং সরল পথে আহ্বান করেছেন ঠিক কিনা নবী পৃথিবীতে আগমন করেছেন হেদায়ত করার জন্য ঠিক কিনা তাহলে দেখুন আমরা সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজতেছি বান্দারা আল্লাহর বান্দারা সিরাতুল মুস্তাকিমের পথ খুঁজছে আচ্ছা আপনারা বলেন আমরা কি সোজা সরল পথ চাই কিনা যদি সিরাতুল মুস্তাকিম যদি না চায় তাহলে আমাদের কোনো গতি আছে আমরা যদি বাঁকা পথে চলে যায় তাহলে জাহান্নাম ছাড়া
বলেন জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোন উপায় নাই, কারণ বাঁকা পথে জাহান্নাম, সোজা পথে কি জান্নাত। বলেন সোজা পথে জান্নাত। তাহলে সিরাতুল মুস্তাকিম ওই পথ আমরা চাই, সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম। আমি আল্লাহকে বলছি মাবুদ দয়া মেহরবানি করে আমাকে ওই পথে চালাও যেই পথের মধ্যে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দার আছে। আল্লাহ বলেন নিয়ামত প্রাপ্ত বান্দার মধ্যে এক নম্বর মধ্যে আমার নবী আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর পথে চলতে চাই কিনা? তাহলে নবীর পথে যদি চলতে চায় তাহলে আমাদের আমাদের আদর্শ, আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের স্মরণ হতে হবে রসুলে পাকের, ঠিক কিনা? যদি রসুলে পাকের স্মরণ আমরা যদি না করি তাহলে আমরা তোলে সোজা পথে তো নাই। যারা রসুলে পাককে স্মরণ করে না, রসুলে পাককে মানে না, রসুলে পাকের ইয়াদগারি করে না, বুঝা যায় তারা এখনো সরল পথ সোজা পথে নাই, বাঁকা পথে। বাঁকা পথে মানি সে জাহান্নামের পথে আছে, ঠিক না বে? ঠিক। নবীদের পথ সোজা পথ। বলেন নবীদের পথ সোজা পথ। আল্লাহ এক নম্বরে বলেছেন আম্বিয়ে কেরামের কথা, নবীদের কথা। তাহলে আমার নবী নিজ সোজা পথে ছিলেন, সরল পথে ছিলেন, আমাদেরকে সেই সোজা পথে চলার জন্য আমাদেরকে বলেছেন, ঠিক কিনা? তা আমরা নবীর পথ ধরতে চাই কিনা? কিন্তু আমাদের দেশে যেটা নিয়ে সমস্যা হয় সেটা হলো আমরা রেসালতের পথ ধরি না। আমরা সবসময় তাওহীদ তাওহীদ বলে চিল্লাই কিন্তু রেসালতের কথা বলি, রেসালতের কথা আমরা বলি বলি না, কিন্তু তাওহীদের কথা বলি, রেসালতের কথা বলি না। তাহলে বুঝা যায় আমরা আম্বিয়ে কেরামের পথে নাই, ঠিক কিনা? আম্বিয়ে কেরামের পথে যদি কোনো বান্দা না চলে তাহলে সেই বান্দা সোজা পথে আসতে পারবে না, তার পথ বাঁকা হয়ে যাবে, তার পথ কি হয়ে যাবে? বাঁকা হয়ে যাবে। সেই জন্য এক নম্বরে নবী নবীকে মানতে হবে। বলেন এক নম্বরে কি করতে হবে? নবীকে মানতে হবে। অন্তরে থাকবি নারী বয় মরণ যদি নবীর প্রেমে হয় দয়াল, মরণ যদি নবীর প্রেমে হয়। বলেন অন্তরে থাকবি নারী বয় অন্তরে থাকবি নারী বয় মরণ যদি নবীর প্রেমে হয় দয়াল, মরণ যদি নবীর প্রেমে হয় সালাতুনিয়া। আদম থেকে ঈসা নবী সব মিলে ছুটে আসে নূর নবীজির উম্মত বলে, উম্মত বলে নূর নবীজির উম্মত যদি পরিচয় মিলে, নূর নবীজির গোলাম যদি পরিচয় মিলে, মরণ যদি নবীর প্রেমে হয় দয়াল, মরণ যদি নবীর প্রেমে হয় অন্ত
সালাত দুনিয়া বন্ধুরা আমার নবীর পথ সোজা পথ নবীর পথ সরল পথ নবীর পথের দিকে যেই ব্যক্তি অগ্রসর হবে মুস্তফার দিকে যে ব্যক্তি মুস্তফার ইয়াদের মধ্যে থাকবে মুস্তফার স্মরণ করবে ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত পথ ভ্রষ্ট হবে না পথহারা হবে না কারণ নবীর পথের মধ্যে আমার নবীর নূর নিয়ে আমার নবী আজমত নিয়ে আমার নবীর শান নিয়ে পৃথিবীর জমিনে আগমন করেছেন একমাত্র উম্মতকে সুপথ দেখানোর জন্যে উম্মতকে জান্নাত দেখানোর জন্যে সেই জন্য আল্লাহর পরে যাকে বেশি করে মানতে হবে আল্লাহর পরে অন্তরে যার প্রেম আনতে হবে তিনি হলেন নবী দোজাহা সরকার মুস্তফা কোন মকা হুজুর মুহাম্মদুর রসুলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর পরে নবীর স্থান আল্লাহর পরে নবীর মহাব্বত আল্লাহকে মানার পর নবীর ইয়াদগারি কারণ নবীর ইয়াদগারি যদি না হয় ঈমান তাজা হবে না কলব জিন্দা হবে না আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট করে দিলেন আন্নবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এই জগৎবাসী তোমরা আমার নবীকে যারা মুমিন দাবি করছো তোমরা তোমাদেরকে বলছি আমি আল্লাহ এলান করে প্রমাণ করে দেয় এই মুমিন ও ইমানদার ও ইমানওয়ালো আমার নবীকে জানের চেয়ে আরো কাছে মনে করতে হবে জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীকে জানের চেয়ে আরো কাছে যে ব্যক্তির অন্তরে আল্লাহর পরে নবীর প্রেম আছে নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসে ওই ব্যক্তির কাছে নবীর কথা ভালো লাগবে নবীর সালাম ভালো লাগবে নবীর দরুদ শরীফ ভালো লাগবে নবীকে হাজার নাজার মানবে নবী এলমে গায়েব জানে সেটা মানবে নবী উম্মতের তাড়াতে পারে উম্মতের কল্যাণ করতে পারে আল্লাহর প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সৈয়দ আলম দুনিয়ার জমিনে এসে উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছেন সুবহানাল্লাহ পৃথিবীর উম্মতকে বাঁচানোর জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন ঠিক কিনা এখন যদি আমরা দেড় হাজার পরে যদি এসে বলি ওই নবী কল্যাণ করতে পারে না এটা বেয়াদবি হবে না ওরকম কিছু বলত মার্খা বেকু জাহেল আমাদের দেশে বের হয়েছে যারা শুধু তাওহীদের কথা বলে আল্লাহর কথা বলে আমার নবী যে কল্যাণ করে আমার নবী যে উম্মতকে পাঠানেওয়ালা তারানেওয়ালা উম্মতের জন্য আমার নবী দুনিয়ার 63 বছর হায়াতের জিন্দেগির মধ্যে ছিল সেটা অনেক বলত মৌলবীরা বিশ্বাস করে সেজন্য নবীর প্রতি দাওয়ানা হওয়ার জন্য আল্লাহ বলেন তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের পথ চাও তাহলে এক নম্বরে নবীর দিকে চলে যাও জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন কোন দিকে যাওয়ার জন্য জোরে বলেন কোন দিকে নবীর পথে এখন যদি আপনি যদি হাটাজারি আমার শফির দিকে যান হবে কেউ যদি বলে আমি নবীর দিকে না আমি শফিউজুর তেতুল হুজুর মার্কা হয়ে যাব কেউ যদি এটা বলে বারবার ফরিকে যাবো এবার ইক্কা করে দেব যদি তেতুল হুজুর মার্কা যদি কেউ হয়ে যায় তাহলে তার ইমান থাকবে আল্লাহ বলছেন এক নম্বরে নবীর দিকে যাও কোন দিকে জোরে বলেন কোন দিকে নবীর দিকে তাহলে আমরা যাব কোন দিকে মিনান নবিয়িনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসশুহাদাই ওয়াসসালিহিন কয়টার কথা বলেছেন জোরে বলেন কয়টার কথা বলেছেন এক নম্বর কি নবীর দিকে এখানে কোনো শফি হুজুরের কথা বলে নাই হাটাজারের জিরি মাদ্রাসার ফটিয়ার জিরি মাদ্রাসার কথা বলে নাই এখানে আমার আল্লাহ বলেছেন নবীর কথা
বলেন কিসের কথা? কিয়ামত পর্যন্ত আমরা ইয়া রাসূলুল্লাহ বলে ফানা হব, রাসূল পাকের স্লোগান দেব, যেখানে নারায় তাকবীর সেখানে নারায় রিসালাত বলতে হবে, ঠিক কি না? এখন তো আমার কিছু বন্ধু আছে নিজেকে নবীর উম্মত দাবি করে, জুব্বা পরে পাগড়িও পরে, মিসওয়াকে করে, নারায় তাকবীর আছে কিন্তু নারায় রিসালাতের স্লোগান আসেনি, তারা আবার কেমনে নবীর উম্মত দাবি করবে? এগুলো হলো জাহেল, যারা নারায় তাকবীর দেওয়ার পরে নারায় রিসালাত দেয় না, বুঝা যায় তারা আল্লাহকে মানছে নবীকে মানে না। একথা প্রমাণ হলো তারা আল্লাহ মানলে বলা নবী মানলে বলা নয়, যতক্ষণ নবী মানবেন না ততক্ষণ তো ঈমান ঈমান আসবে না, আর ঈমান যদি না আসেন আপনি মুসলমানের দাবি করার কোনো সুযোগ নাই, ঠিক কি না? মুসলমানের দাবি করার কোনো সুযোগ নাই, সেজন্য বাবা আল্লাহর পরে নবীকে স্থান দিতে হবে, সেজন্য নারায়ে তাকবীর যেখানে নারায়ে রিসালাত, জোরে বলেন নারায়ে রিসালাত। আমাদের আমরা দেখি মাইকের মাধ্যমে আওয়াজ হয় নারায়ে তাকবীর আছে, বলা কথা ভাই আপনি নারায়ে তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবর, ঠিক আছে, তা আপনি কি নবীকে ভালোবাসেন না, নবীকে মানেন না, আপনি কি নবীর উম্মত নয়, আপনি কি নবীর কলমা পড়েন নাই? তাহলে যদি বলেন হ্যাঁ হুজুর আমি কলমা নবীর পড়েছি, নবী আমার, আমি নবীর উম্মত, তো নবীর উম্মত দাবি করলে আপনি নারে রেসালত বলেন না কেন? নারে রেসালত বলেন না কেন? বুঝা যায় আপনার সাথে নবীর দুশ্মনী, আর নবীর যদি দুশ্মনী বাস্তব যদি হয় আমি বলবো আপনি মুসলমান এখনো হতে পারেন, কারণ শুধু আল্লাহ মারার নাম, আল্লাহ আল্লাহকে জানার নাম, আল্লাহর ইয়াদগারির নাম, আল্লাহর জিকিরের নাম ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার যিনি ওয়াহাদ ওয়াহদানিয়াত আল্লাহকে মানলো এবং আল্লাহর রসুলকে মানলো, আল্লাহ রসুলের ভালোবাসা স্থাপন করলো, সেই হলো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা, এটা কিসের কথা? আমার মুখে মুখে বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলালা ঈমানা লিমান লাহু মুহাব্বাতলা। আমার নবী বলেন উম্মত নবীর ভালোবাসা এটা হলো এক নাম্বার, বলেন নবীর ভালোবাসা ইমানের পূর্ব সত্য, ইমান আনার আগে, ইমান আনার আগে আমার নবী বললেন উম্মত তোমাদের নবীকে ভালোবাসতে হবে, নবীর উপর ইমান আনতে হবে, আল্লাহর পরে নবীর উপর ইমান আনতে হবে, আর ওই নবীকে ভালোবাসতে হবে ওই নবীর আখলাক মতে, ওই নবীর আদর্শ মতে চলতে হবে, ওই নবীকে ভালোবাসতে হবে, ঠিক কি না? তাহলে ইমানদার দাবি করা যায়। আর যদি বলেন আমি তো নবীকে ভালোবাসতে চাই না, তাহলে ভালো যদি না বাসেন সেটাও ভালো কথা, আপনি এখনো মুসলমান হতে পারেন? মুসলমান হওয়া যায় না বাবা, দাড়ি টুপি রাখলে এগুলোকে মুসলমান বলে না, মুসলমান মুসলমানের মতো হতে হবে, আল্লাহ এবং রসুলকে ভালোবেসে আপনি মুসলমান হবেন, তারপর আপনি ইমানদার দাবি করতে পারবেন। আল্লাহ সেটা বলেছেন, প্রথম নম্বরে বলেন মিনান নবী, আল্লাহ এক নম্বরে বলেন আমার নবীদের কাতারে চলে যাও, কোথায় চলে যাও? জোরে বলেন কোথায়? নবীর পরে আল্লাহ কার কথা বলেছেন? সিদ্দিকিন, জোরে বলেন না সুবহানাল্লাহ, কিসের কথা বলেছেন? সিদ্দিকিন, নবীর পরে সিদ্দিকিন কয়টা হলো? দুটা বলেন। এক নম্বরে নবীর কথা বলেছেন, নবীর কাতারে যাও, দু নম্বরে যাও কোথায়? সিদ্দিকিন, ওই সিদ্দিকিনের
যিনি সবচাইতে আল্লাহর কাছ থেকে যিনি পুরস্কার পেয়েছেন, যিনি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, যিনি আমার নবীর কাছে সবচাইতে প্রিয়, যিনি ইসলামের প্রথম খলিফা, যার মর্যাদার ব্যাপারে আমার সরকারে নবুয়তের রসুল অনেক হাদিসের মধ্যে ঐলান করেছেন, তিনি হলেন খলিফাতুল মুসলিমিন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আবু বকর সিদ্দিককে মানি কি মানি না? কারণ নবীর পরে আবু বকর সিদ্দিককে মানতে হবে, ঠিক কি না? আর আবু বকর সিদ্দিককে যদি না মানেন তাহলে এখনো ঈমান পরিপূর্ণ হবে? আমাদের দেশে এক শ্রেণীর শিয়া মুসলমান বের হয়েছে। কোন মুসলমান? শিয়া। নিজেকে তারা অনেক বড় সুন্নি আশেক দাবি করতে চায়, সুন্নির অনেক বড় বড় ইমাম দাবি করতে চায়, আসলে কোনো ইমাম টিমান নয়, এটা একটা বড় ইমাম চোর। এটা কি ইমাম চোর? কিসের ইমাম বাবা? ইমাম তো ইমামুল আম্বিয়া, এটা তো আমার নবী। আল্লাহ মেরাজের রাতে লক্ষ লক্ষ আম্বিয়ে কেরামের মুক্তাদা, লক্ষ লক্ষ আম্বিয়ে কেরামকে বাইতুল মুকাদ্দাস শরীফের মধ্যে মুসল্লি বানিয়েছেন। আমার খাতামান নবী সরকারে মুস্তাফা তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবীকে আল্লাহ ইমাম বানিয়ে আমার নবী লক্ষ লক্ষ আম্বিয়ে কেরামের উপস্থিতিতে দুই রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ বলেন, আই হাবিব, আপনি হলেন গোটা বিশ্বের জন্য ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো অনেক নকল ইমাম বের হয়েছে। কি নকল ইমাম? সুন্নি সেজে কিন্তু তারা হলো বাস্তব বাস্তব শিয়া। কি শিয়া? শিয়ার জন্য বললাম, কারণ যারা শিয়া তারা আল্লাহকে মানে, রসুলকে মানে, কিন্তু খলিফাতুল মুসলিমিন সাইয়েদা আবু বকর সিদ্দিককে তারা মানে, ফারুক আবদুলকে তারা মানে, আমিরে মুয়াবিয়াকে তারা মানে না, এই জন্য তারা হলো কি? জোরে বলেন কি? শিয়া মুসলমান। আর আমরা হলাম কি? সুন্নি। বলেন আমরা কি? এই পৃথিবীর সবাই সুন্নি, অর্থাৎ বাংলাদেশের মানুষ সবাই কি? সুন্নি। কিন্তু অনেকে যদি বলে না আমি কওমি, কাজ হবে? কেন হবে না? ফরম আছে নি? ফরম ফরম আছে নি? ফরম ফিল আপের মধ্যে লেখা হয় জাতীয়তা বাংলাদেশি। জাতীয়তা কি? ধর্ম ইসলাম, বর্ণ বর্ণ কি লিখতে হয়? সুন্নি। বলেন সরকারি কোনো যদি ফরম ফিল আপ করতে হয় সেখানে জাতীয়তা লিখতে হয় বাংলাদেশি, তারপরে ধর্ম লিখতে হয়, ধর্ম কি লিখতে হয়? ইসলাম, বর্ণ সুন্নি। তারপরে এখন যদি আমরা বলি যে আমি কওমি, কাজ হবে নি, সুন্নি হলো আসল, সুন্নি হলো আসল। দেখেন দিল্লির দেওবন্দ মাদ্রাসা আছে না নাই? আচ্ছা, দেওবন্দ মাদ্রাসা, আবার কলকাতা কলিকাতা আলিয়া মাদ্রাসা। তাহলে এখন বোঝা যায় দিল্লির সেই দেওবন্দ মাদ্রাসা আগে নাকি ওই কলিকাতা আলিয়া মাদ্রাসা আগে? আলিয়া মাদ্রাসা আগে, আর ওই দেওবন্দ মাদ্রাসা পরে। তো বুঝতে হবে এগুলা, যেই আলিয়া মাদ্রাসা মধ্যে আমার গৌসুল আজম মেজবান্ডারি আহমদুল্লাহ কেবলা কাবা পড়ে উনি গৌসুল আজম মেজবান্ডারি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর দেওবন্দ মাদ্রাসা পড়ে নবীর সামনে বেয়াদবি করতেছে অনেকে, তাহলে ওই মাদ্রাসায় পড়ে কোনো লাভ? সে দেওবন্দ মাদ্রাসার অনেক অংশ আছে, হাটাজারি আছে, জিরি আছে, যেখান থেকে পড়ে, যেখান থেকে পড়ে আজকে নবী অনীর সামনে বেয়াদবি করতেছে, শাহ জালাল, শাহ পুরান, শাহ আমানত, শাহ শ্রীকট, আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ এর সামনে গোস্তাকি করে। এরা কখনো ইমানদার নয়, এরা হলো জঙ্গি, এরা হলো মুনাফেক, এরা হলো জাহেল, ঠিক কিনা? বাইরে আমার সেজন্য
আমরা নবীর পথে থাকতে চাই। বলেন আমরা কার পথে থাকতে চাই? নবীর পথে। এক নাম্বার নবীর পথ। দুই নাম্বার বলতে চাইছিলাম সিদ্দিকীন। ও সিদ্দিক আকবর আল্লাহর নবীর সেবা খলিফাতুল মুসলিমিন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভিতর আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা কতটুকু, আমার নবীর ভালোবাসা কতটুকু, সিদ্দিক আকবর ওনার জীবনটা আমার নবীর গোলামিতে উনি কাটিয়ে দিয়েছেন। শুধু ইয়া রাসূলুল্লাহ বলতেন, ইয়া হাবিবাল্লাহ বলতেন, রাত দিন আমার নবীর কদমে পড়ে থাকতেন। সেই জন্য সিদ্দিক আকবর যখন ইন্তেকাল হলো, খলিফাতুল মুসলিমিন সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পূর্ব মুহূর্ত যে ওসিয়তনামা সাহাবায়ে কেরামকে দিয়েছেন, বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি সিদ্দিক, দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি একজন বড় গভর্নর ছিলাম, একজন খলিফা ছিলাম, কিন্তু আমার কাছে কোনো জায়গা নাই, কোনো তরকা নাই, কোনো মিরাস নাই, কোনো সম্পদ নাই, আমি সিদ্দিক আকবরকে দাফন করবে ওরকম কোনো কবরস্থান আমি রাখি নাই। এখন আমি তোমাদেরকে যে ওসিয়ত করে যাচ্ছি সেটা হলো, আমি যখন ইন্তেকাল করব, ও আলী মাওলা আলী শেরে খোদা, যে নূরানি হাতে তুমি আমার নবুয়তের রসুলকে গোসল দিয়েছ, ওই নূরানি হাতে আমাকে গোসল দেবা, আর আমাকে কফিন পড়ে জানাজা শেষ করে আমার নবুয়তের রসুলের দরবারে গিয়ে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার যৌবনকালের সাথী, বাল্যকালের সাথী এই সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক আজ দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেললো, এবার আপনার সামনে নিয়ে এসেছি, আপনার সিদ্দিককে আপনি কবুল করে নিন। সুবহান, এই ওসিয়ত যখন করলেন সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর ইন্তেকাল করার পর হযরতে মাওলা আলী শিরি খোদা নূরানি হাত দিয়ে, যে হাত দিয়ে আমার নবীকে গোসল দিলেন, ওই হাত দিয়ে সিদ্দিক আকবরকে গোসল দিয়ে কাফন জড়াই দিলেন, জানাজা শেষ করলেন, নবুয়তের রসুলের কদমে পাকে গেলেন, রওজায়ে আতহারের সামনে গেলেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সালাতু সালাম পেশ করলেন আমার রসুলের দরবারে, আর বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, আমরা সিদ্দিক আকবরকে নিয়ে আসলাম, আপনার এই বাল্যকালের সাথী, যৌবনকালের সাথী, যিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রসুলের প্রেমের উপর, মহাব্বতের উপর, ইয়া রাসূলুল্লাহ, এই সিদ্দিক আকবরকে আপনি কবুল করেন। এই কথা বলার সাথে সাথে নবুয়তের রওজায়ে পাক অটোমেটিকলি দরজা খুলে যায়। আমার নবী এত মহব্বত করতেন খলিফাতুল মুসলিমিন সাইয়েদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এত ভালোবাসতেন, সেজন্য আল্লাহ বলেছেন নবীর পথ, আমরা সে নবীর পথে আছি। আল্লাহ বলেন সিদ্দিকীন পথ, আমরা খলিফাতুল মুসলিমিন সাইয়েদানা আবু বকর সিদ্দিকের পথও আছি, ঠিক কিনা? যদি আমরা সরে যাই কাজ হবে নি, যদি সরে যায় কাজ হবে? শিয়ারা, যারা শিয়া মুসলমান, এরা নবীকে মানে কিন্তু আবু বকর সিদ্দিককে মানে, সেজন্য এরা হলো জাহান্নামী। এরা কি বলেন? বলেন এরা কি জাহান্নামী? কেন জাহান্নামী? এটা আমার নবীর ফয়সালা, এরা জাহান্নামী, কারণ আমার নবী বলেন যে আমার উম্মতের মধ্যে 72 বা 73টি ফেরকা হবে, দল হবে, শিয়া মুসলমান একটা দল, ঠিক কিনা? মোতালাজা আছে না নাই? কৌমিয়া আছে। এখন তো এই কৌমিদেরকে হেফাজতি বলা হয়, ঠিক কিনা? এই সমস্ত দল, উপদল, রাফিজি, খারেজি, তারপর হলো কি সুন্নি, আছে না নাই?
বিভিন্ন দলপদল, আমার নবী এদের ব্যাপারে ভবিষ্যৎবাণী দিয়েছেন হাদিসে পাকে, কুল্লুহুম ফিন্নার ইল্লাতে মিল্লাতে ওয়াহিদা। আমার নবী বলেন যে সব দল জাহান্নামি, শুধু একটা দল জান্নাতি, এটা হলো মান আলাইহি ওয়া সাহাবী। ওই দল জান্নাতি যেই দলের মধ্যে আমি নবী আছি, যেই দলের মধ্যে সিদ্দিকিন আছে, যেই দলের মধ্যে আলে বাইতে রসুল আছে, যেই দলের মধ্যে বড় বিল আব্দুল কাদের জিলানি আছে, যেই দলের মধ্যে খাজা গরিব নওয়াজ আছে, যেই দলের মধ্যে গৌসুল আজম মেজবান্ডারি আছে, যেই দলের মধ্যে শায় আমানত আছে, যেই দলের মধ্যে আল্লামা খাজা তৈয়ব শাহ রহমতুল্লাহ আছে, শাহীন শাহী শ্রীকোট ঔলাদের সুল আলে রসুল আছে, এই দল হলো জান্নাতি। এই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দলের নাম কি বলেন? বলেন আহলে সুন্নাত ওয়াল, যাকে বলা হয় সুন্নি, সুন্নি জনতা। বলেন কোন জনতা? জোরে বলেন কোন জনতা? কারণ আমরা আল্লাহ বলেছেন মিনান নবিয়িন, আমরা সে নবীর পথে আছি, আমরা নারে তকবিরোধী আবার নারে রেসালত, তাহলে বোঝা যায় আমরা নবীর, আমরা আল্লাহ এবং নবীর পক্ষ আছি, ঠিক কিনা? তারপর আমরা খলিফাতুল মুসলিমিন সৈয়দ আবু বকর সিদ্দিকের কথা বলি কি বলি না, তাহলে বোঝা যায় আল্লাহ সিদ্দিকিনের কথা বলেছেন, আমরা সিদ্দিকিনের পথে আছি, ঠিক কিনা? তারপরে কি সোহাদা, তিন নম্বরে কি সোহাদাই? আমার আল্লাহ বলেন মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সোহাদাই, তাহলে নবীর পথ সিদ্দিকিনের পথ দুইটা গেল, তিন নম্বরে কি সোহাদাই কেরামদের পথ? আমার আল্লাহ সেটা বাতলিয়ে দিয়েছেন, সোহাদাই পথ এরা সিরাতুল মুস্তাকিম। বলেন এরা কিসের? সিরাতুল মুস্তাকিম, এরা সোজা পথের মধ্যে আছে, সরল পথের মধ্যে আছে, তাদেরকে তোমরা খুঁজে নাও। সোহাদাই কেরাম, সোহাদাই কেরাম আলে রসুল আলে বাইত রসুল, সোহাদাই কেরামদের পথে আমরা আছি কিনা? আমরা সোহাদাই কেরামকে স্মরণ করি, সোহাদাই কেরামকে মানি, আলে রসুলকে মানি, আলে বাইতকে মানি, ঠিক কিনা? কিন্তু এখানে আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আল্লাহ যে বলেছেন আন আমাল্লাহু আলাইহিম মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিন ওয়াস সুহাদাই ওয়াস সালেহিন, এটা কোরআন শরীফ আয়াত, আল্লাহ বলেন নবীর পথ সিদ্দিকিনের পথ সোহাদার পথ। আচ্ছা বলেন কেউ যদি কোরআন না মানে তার ইমান থাকবেনি? জোরে বলেন ইমান থাকবেনি? তাহলে আল্লাহ বলছেন নবীর পথে যাওয়ার জন্য, এখন আমি নবীর উম্মত দাবি করি, যদি নারে রেসালত না বলি তাহলে আমি কি নবীর পথে আসিনি? আমি প্রমাণ করতেছি আমি নবীর পথে নাই। আবু বকর সিদ্দিকের কথা অনেকে বলে না, অনেক মাহফিলে দেখবেন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা আবু বকর সিদ্দিকের কথা মান বলে না, বোঝা যায় তারা সিদ্দিক আকবরকে মানে। তিন নম্বর সোহাদাই কেরাম আলে রসুল ঔলাদ রসুলের কথা অনেকে বলে না, এটাই প্রমাণ করে তারা সোহাদাই কেরামকে মানে মানে না। তারপরে চার নম্বরের রাস্তা কি সোয়ালহীন? বলেন চার নম্বরের পথ কি সোয়ালহীন? সোয়ালহীন কাদেরকে বলা হয়? আল্লাহ কাদেরকে সোয়ালহীন হিসাবে আখ্যায়িত করেছেন? সোয়ালহীন হলো যারা আল্লাহর ওলিগণ, যারা আউলিয়ে কামিলিন আউলিয়ে কেরাম, এরা হচ্ছেন সোয়ালহীন বান্দা। জোরে সরো বলুন সুবহানাল্লাহ। আচ্ছা চারটা পথের কথা বলেছেন, চারটা, একটা হলো নবী, দুই নম্বর সিদ্দিকীন, তিন নম্বর সোহাদাই কেরাম, চার নম্বর হলো সোয়ালহীন আল্লাহর ওলিদের পথে। আমরা ওলিদের পথ অনুসরণ করি, ঠিক কিনা? দেখেন আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি মুসলমান, এরা কিন্তু আল্লাহর ওলিদেরকে মানে, ঠিক কিনা?
আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী, আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাসী নয়, এরা কিন্তু আল্লাহর বলিকে মানে না, ঠিক কি না? যদি বলি বাবা খাজা বাবা অনেক খম্বক্ত জাহেল মুনাফিক নামদারি টুপিওয়ালা দাড়িওয়ালা জাহেল মুনাফিক খম্বক্ত খাজা বাবাকে অনেকে গাজাঘর পর্যন্ত বলেছেন, জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। অনেক ক্যাসেটের মধ্যে আমরা শুনি, আবার অনেক আমার অনেক বাবারা বসে বসে যারা আল্লাহর ওলির দোষপন ওলির দরবারে যাওয়া শিরিক আর বেদাত মনে করে তাদের কাসুতগুলো কানের পাশে লাগিয়ে রাখে, মোবাইলটা কোথায় রাখে? কানের পাশে, বাবা গো মা গো খালা গো বলে বলে ওই দেশি ভাষায় ওয়াজ করে, আবার এদিকে বলে তোমরা মাবুদের কাছে যাও, মাবুদের কাছে যাও, অলির কাছে যাইও না, খাজা বাবার কাছে যাইও না, গরিব নামাজের কাছে যাইও না, শাহে আমানতের দরবারে যাইও না। অথচ আল্লাহ বলতেছেন যাওয়ার জন্য, আল্লাহ বলছেন কি না, কি বলছেন? ওয়াসালিহিন। আপনি বলেন কোরআন শরীফে আয়াত এটা নাই, তা আমি বলবো আল্লাহ এটা বলেন নাই, যেহেতু কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন সালিহিন, সালিহিনের পথে যাও। আর অনেক সম্ভক্ত বলত মৌলবী বলে আল্লাহর অলি বলতে কিছু নাই, বলেন না আল্লাহর অলি বলতে কিছু নাই, এদের দরবারে যাওয়া নাকি শিরিক আর বেদাত। মাশাআল্লাহ আমাদের তৈব ইসলামের সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব আল কাদরী, আমার বাদ ইসলামী ছাত্র সেনা বিশেষ করে জুলিয়াকিন কল্যাণ ছাত্র পরিষদের বিপ্লবী সভাপতি, রাজপথের সৈনিক সেনা সৈনিক ভাই মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত হয়েছেন, মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বলেছেন সালিহিনের কথা, মিনান নবীনা গেল, সিদ্দিকীন সাহাবায়ে কেরাম গেল, এবার আছে কি চার নম্বরে কি আছে সালিহিন? বলেছেন কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন তোমরা সালিহিনের পথ ধরো, কারণ সালিহিনের পথ ধরলে ঈমান সালামত থাকবে, কারণ ঈমান নিয়ে শিয়ারা টানাটানি করবে, কারা? শিয়ারা, খারেজি, রাফিজি, ওয়াহাবি, তবলিগি, আলে হাদিস, ঠিক কিনা? কোরআন শরীফে আলে হাদিস নামে কোনো শব্দ নাই, কিন্তু বর্তমান দেখবেন কিছু আলে হাদিস বাড়িয়েছে আরেক বাংলাদেশের মধ্যে বড় পথভ্রষ্ট দল, ঠিক কিনা? ও আমার ভাইরা, সেই জন্য আল্লাহ বলেন তোমাদের ঈমান যদি সালামত রাখতে চাও, ঈমানকে যদি নিরাপত্তা দিতে চাও, ঈমানকে যদি মজবুত রাখতে চাও, তাহলে এই চার পথ তোমাদের অবশ্যই ধরতে হবে। কয়টি পথ? চারটি পথ। এই চারটি পথের লাস্ট পথ হলো সালিহিনের পথ, আল্লাহর ওলির পথ। কেননা ইমানের উপর আঘাত হবে, ইমানের উপর আঘাত হবে, বলত মার্কা আলাম বের হবে। নিজেকে একজন কোনো মাদ্রাসায় পড়ে নাই, নিজেকে মহা ইমাম দাবি করতেছে, আছে না নাই? আমাদের চট্টগ্রামে বের হয়েছে মহা ইমাম, আমরা জানি তো মহাসমাবেশ, এখন মহাসমাবেশ না, এখন মহা ইমাম। কি মহা ইমাম? ও আমার ভাইরব, নিজেকে বড় ইমাম দাবি করবে, নিজেকে বড় জাহির করবে, সাবধান সাবধান, এই সমস্ত সম্ভক্ত জাহেল থেকে ইমানকে সালামত রাখার জন্য সাইন সাই শ্রীকুটির পথ
গোসল আজম মেজ ভান্ডারির পথ, আমার গরিব নওয়াজের পথের কথা, সালেহীনের দলের কথা, সালেহীনের পথের কথা আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ জানেন ঈমান চোর বের হবে পৃথিবীতে, ঈমান নিয়ে চিরিমিনি খাবে, ঈমান বরবাদ করে ফেলবে, ঈমান নষ্ট করে তাদেরকে একেবারে ধ্বংস করে দেবে। ওই ঈমানকে রক্ষা করবার জন্য আল্লাহ যুগ যুগে আল্লাহর বলিদের এই পৃথিবীর জমিনে আল্লাহর বলিদের আগমন হয়েছে। আর আমরা যদি ওই অলিদের দরবারে যাই, ওই অলিদের সাথে সম্পর্ক রাখি, তাহলে কিয়ামত পর্যন্ত ঈমান বরবাদ হবে না, ঈমান বরবাদ হবে। সেজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসসাবিকিন। আছে নাই? আল্লাহ বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করে ওয়া কুনু মাসসাবিকিন, তোমরা তাড়াতাড়ি সাদিকিন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের দলে দলভুক্ত হয়ে যাও। এখানে আল্লাহ ওদের দলে যেতে বলছেন যারা সালেহীনের পথে আছে, আর যারা সালেহীনের পথে নাই তাদের দলে যাওয়া যাবে না। যেমন আল্লাহ আমি বলেছিলাম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওদের পথে চালাও যারা নিয়ামত প্রাপ্ত বান্দারা আছে। এই নিয়ামত প্রাপ্তদের মধ্যে নবী আছে, সিদ্দিকিন আছে, সাহাবায়ে কেরাম আছে, আল্লাহর জগতের সমস্ত আউলিয়া কামিনীন আছে, ঠিক কি না? তারপরে কি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই পথ থেকে আমাদেরকে হেফাজত করো যেই পথের মধ্যে তুমি অভিশাপ দিয়েছ, গজব দিয়েছ। যারা অভিশপ্ত যারা গজব প্রাপ্ত তাদের থেকে আমাদেরকে হেফাজত করো, ঠিক কি না? তাহলে এখানে ওলি আল্লাহর দলের কথা বলেছেন, এখানে ওই তেতুলুজুরের দলের কথা বলে নাই, হেফাজতের কথা বলে নাই, এখানে জিরি মাদ্রাসার কথা বলে নাই, এখানে বলেছেন ও ওলি আল্লাহর পথ, শাহ আমানতের পথ, গরিব নওয়াজের পথ, গৌসুল আজম মেজবান্ডারির পথ, শাহিজা শ্রীকুটের পথ, শাহ জালালের পথ, এদের দল একটি, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা ভাইয়েরা আমার? এদের দলের নাম কি? কারণ আজকে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করে আমরা সেজন্য ওলি আল্লাহর কথা বলি, আর যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলে না এরা ওলি আল্লাহর কথাও বলে না। এক জাহেল, আমি তার নাম ধরে বলছি, তার নাম হলো যাকে ওই বর্তমান প্রশাসন ফিসুন দিয়ে একেবারে গরম পানি দিয়েছেন, যার নাম বাবুনগরী, কোন্নগরী, বাবুনগরী। অনেকে তো মনে করেন উনি হেফাজতের বড়, অথচ সে বড় জাহেল। সে বলেছেন যে মাজার, এরা মাজারের মধ্যে আল্লাহর বান্দারা বেদাত করতেছে, মাজার ভেঙে দাও। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় জাহেল, কত বড় জালেম, যেই সমস্ত আল্লাহর বলিদের বদন্যতায়, আল্লাহর বলিদের রক্তের বিনিময়ে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ওই আল্লাহর বলিদের মাজার যারা ভাঙতে বলে, এরা কখনো মুসলমান দাবি করতে পারে? জোরে বলেন পারে? এমনি মুখে ইসলাম, কিন্তু এরা বাস্তব, এদের কাছে কোনো ইসলাম নাই, বাস্তব তাদের কোনো ইসলাম নাই। সেজন্য বাবারা আমার, আমি আপনাদের হাত বাইয়ে ধরে বলি, এই সমস্ত দল বাদ দিয়ে আসুন একমাত্র সিরাতুল মুস্তাকিমের পথ, এই পথের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আসেন, এখানে নবীও আছে, সিদ্দিকিনও আছে, শাহাদায়ে কেরাম আছে, আল্লাহর অলিগণ আছে। এই পথে আসবেন, মুক্তি পাবেন, এই পথ জান্নাতের পথ, ঠিক কিনা বলেন? এই পথ কিসের পথ? জান্নাতের পথ। এই পথে আসবেন, জান্নাত অবধারিত, আর এই পথ থেকে বিমুখ হবেন, জাহান্নাম ছাড়া
বিকল্প কোন কিছু মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার বলেন মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা গোলামে মোস্তফা যারা সঠিক ইমান পেল তারা গোলামে মোস্তফা যারা সঠিক ইমান পেল তারা ওই ইমান নসিব কইরা দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি বাইরে আমার কথা শেষ আমরা মুক্তি চাই কিনা সবাই বলেন মুক্তি চাই কিনা আমাদের ইমান সালামত থাক আমাদের ইমানটা সঠিক হোক এটা আমরা চাই কিনা তো ওই সঠিক ইমান পেতে হলে নবীর পথে আসতে হবে ঠিক কিনা কিসের পথে নবীর পথে তারপরে সিদ্দিকিনের পথে সহদাই কেরামের পথে সোয়ালি হিন্দির পথে যারা আহলে সুন্নাত ওয়াল জামা এরা চারোটার মধ্যে আছে ঠিক কিনা জোরে বলেন চারোটার মধ্যে আছে এর বিপরীত যদি হয়ে যায় তাহলে আপনি ধ্বংসপ্রাপ্ত ইমান বিনষ্ট হবে ইমান থাকবে না আর যার কাছে ইমান থাকবে না সে কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার সুযোগ আছেনি সেজন্য আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মথে থেকে যেন নিজের ইমানকে সালামত রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক সবল আমিন আজকের মাহফিলের যারা আসলেন বসলেন আল্লাহ সবাইকে পবিত্র ঈদে মেরাজে মোস্তফার উসিলায় আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু